সাকিব অপুর তালাকনামা যেন অবহেলায় পড়ে আছে সিটি কর্পোরেশনের অফিসে। সেখানে গুরুত্ব দিতে সেদিন অপু হাজির হলেও সাকিব আগের অবস্থানেই অনড়। অবস্থা যখন এমন, অপু তখন কি করবেন? সেই ফুরফুরা মেজাজটা আর অপুর নেই, ক্রমশ ভেঙে পড়েছেন। সাকিবের কাছের মানুষের কাছে ধর্ণা দিলেও সাড়া মিলছে না। তাহলে অপুর উপায়? অনেকেই অপুকে ছেলে জয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পরামর্শ দিয়েছেন। শেষ উপায় প্রধানমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রী কি এই বিষয়ে কথা বলবেন? অপু আমাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব পারেন, তিনি রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করতে পারেন। আমার মায়ের কাছে শুনেছি বঙ্গবন্ধুর কাছেও এর চেয়েও অনেক তুচ্ছ বিষয় নিয়ে মানুষ যেত, বঙ্গবন্ধু তার সমাধান করে দিতেন। তার যোগ্য কন্যা হিসেবেও তিনিও পারবেন। অপু আরও বলেন, আমার পরিবারের সঙ্গে এ নিয়ে কথা বলছি, আমার ইচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। তার আগে ভালো কিছু হলে তাকে আর ডিস্টার্ব করতে যাব না। আর আমি জানি সাকিবও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান করেন, একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারেন সব কিছু ঠিক করে দিতে। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? অপু বিশ্বাসকে কি প্রধানমন্ত্রী সাহায্য করবেন? এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।